পৃথিবীতে সবচেয়ে কম ঘুমায় যেসব দেশের মানুষ তার মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। দেশটির কাজ পাগল মানুষদের বিশ্রাম নেয়ার অভ্যাস খুব একটা নেই, তাই দেশটিতে হয়ে গেল ব্যতিক্রমী এক আয়োজন, স্বল্প ঘুমের প্রতিযোগিতা বা পাওয়ার ন্যাপ কনটেস্ট। শনিবার রাজধানী সিউলে হান রিভার পার্কে অনুষ্ঠিত হয় ভিন্ন ধারার এই প্রতিযোগিতা। প্রতিযোগিতাটির আয়োজক বলেন, দক্ষিণ কোরিয়ার মানুষ খুব কম ঘুমায়। আশা করি প্রতিযোগিতার মাধ্যমে মানুষ বিশ্রাম নেয়ার বিষয়ে সচেতন হবে এবং ঘুমের সুফল সম্পর্কে আরও জানবে। ঘুমের গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়াই লক্ষ্য তাদের। উল্লেখ্য, আয়োজনে অংশ নিয়েছিল প্রায় 100 জন প্রতিযোগী। প্রত্যেককে ঘুমাতে হয়েছে 1.5 ঘন্টা। কার ঘুম কতটা ভালো তা নির্ধারণ করা হয়েছে হার্ট রেটের পার্থক্য পরিমাপ করে। রাতে বেশি ঘুমায় ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার নাগরিকরা। অপরদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের বাসিন্দারা ঘুমায় সবচেয়ে কম। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।